নমস্কার বন্ধুরা, আজকে আমি মুগের ডালের কচুরি বানাবো। তার জন্য আমি এখানে 2 কাপ মুগের ডালকে ভিজত দিয়ে রেখে দিয়েছিলাম, 2 ঘন্টা ভিজে গেছে। এবার আমি এটা মিক্সারে পিষে নেব। মুগের ডালটা হালকা পিষবো, বেশি মিহি করে পিষবো না। এবারে কচুরির মশলার জন্যে আমি এখানে 1 বড় চামচের 1 চামচে মৌরি নিয়েছি, 1 চামচ গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 1.5 চামচে ধনে নিয়েছি। এগুলো সব হালকা পিষে নেব, আমি বেশি পিষবো না, হালকা করেই পিষবো। পেশা হয়ে গেছে, আমি এরকম কচা রেখেছি, এরকম কচা কচাই রাখবো। ডালটাও খুব পিষিনি মিহি করে, ডালটাও কচা রেখেছি, হালকা পিষেছি। এবার কচুরি করার জন্যে আমি ময়দাটা মেখে নেবো, তার জন্যে লবণ দিয়ে দিচ্ছি। 2 বার ময়দা নিয়েছি, 7 মতো লবণ দিয়ে দিলাম। দেড় পলা তেল দিচ্ছি, তেলটা একটু বেশি লাগবে খাস্তা কচুর করবার জন্য। 1 চামচ জোয়ান দিয়ে দেব, একটুখানি ঘষে নেব হাতে করে। এবারে মেখে নেব। আমার এগুলো মেশানো হয়ে গেছে, আচ্ছা ভাঙছে না। এখানে জল দিয়ে আমি ভালো করে এগুলো মেখে নেব। এবার আমি মশলাটা ভেজে নেবো, হাত কচা করে যে মশলাটা পিষে রেখেছিলাম ওইটা ভেজে নেবো। এটা আমি 1/2 চামচ হিং দিয়ে দেবো। গ্রেট করা আদা, আদাটাও দিয়ে দেবো। আমি মশলার সাথে আদাটা ভালো করে ভেজে নেবো। এবারে 1 কাপ বেসন দেবো। বেসনটা আমি মশলার সাথে ভালো করে ভেজে নেবো, না আমি গন্ধ ছাড়বে কাঁচা বেসনে। বেসন আর মশলা ভাজা হয়ে গেছে আমার, এবারে ডালটা দিয়ে দেবো। মুগের ডাল পেশাটা আমি দিয়ে দিব। ডাল আর মশলা আমাকে ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি এতে মশলা দিয়ে দেবো। 7 মতো লবণ দেবো, 1/4 চামচের 1 চামচ বিন নুন, অল্প গরম মশলা, অল্প হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, 1/4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো দেবো, 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে সেদ্ধ হয়ে নেবো। এবার আমি 1/2 চামচ চাট মশলা দেবো। আপনারা চাইলে
আমচুর পাউডারও দিতে পারেন, আমি চাট মশলা দিয়েছি। কসুরি মেথি দেবো, গন্ধটা ভালো আসবে বলে কসুরি মেথিটা দিব। আর মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এবার আমি মশলাটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে নেবো নামিয়ে। এবার আমি এক সাইজের বল পাকিয়ে নেবো, সবকটা সবকটা একই সাইজের পাকাবো, তবে সব কচুরিতে একই পুর হবে। আমার একই সাইজে সব বল পাকিয়ে নিয়েছি, এগুলো বল পাকিয়ে নিয়েছি করবার সুবিধা হবে বলে কচুরিটা। এবার গরম হয়ে গেছে, এখানে কড়া গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো কচুরি ভাজার জন্য। আমি নেচি পাকিয়ে নেবো, লুচির থেকে একটু বড় সাইজের পাকাবো, কেন পুরগুলো দেবো তো। আমার সব নেচি পাকানো হয়ে গেছে, এবার আমি পুর ভরে নেবো। বাটির মতো করে নিচ্ছি, আমি ধারগুলো পাতলা করছি, মতিখানটা মোটাই রেখে দিচ্ছি। আমি বেলবো না হাতে করে, এরকম বড় করে নেবো, বেলুন চাকিতে আর বেলবো না। হালকা হাতে মানে এভাবে সব কটাই করে নেবো। আমি এরকম করে সবকটা করে নিয়েছি, হাতের চেটই করে এরকম বেলে নিয়েছি। এবারে তেল হালকা গরম হয়েছে, আমি তেলে ছেড়ে দেবো, বেশি গরম করলে হবে না, তেলটা একদম হালকাই রাখতে হবে। গ্যাস একদম আস্তে করে দিয়ে ভাজতে হবে, নাহলে কচুরি মোটা একটু থাকে তো, তাহলে ভিতরে কাঁচা থাকবে,
ডিমটা আমার হালকা হয়ে গেছে, এবার এই ডিমটা উল্টে দেবো। কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো আমি। বন্ধুরা, আমার মুগের ডালের কচুরি রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা। এরকম খাস্তা হয়েছে কচুরিটা।